लैला अलिफ लैला अलिफ लैला देख सब नतुन कहानी मंजूर दे तार बाणी कत जुग पेरिए गेछे नतुन तबु रये गेछे सब मुनि करे रजू अलिफ लैला
অনেক ধন্যবাদ বাচ্চা সালামত ঠিক হয়ে গেছেন 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 আমি সুস্থ হয়ে গেছি আমি ঠিক হয়ে গেছি খুদা তোকে ধন্যবাদ ধন্যবাদ তোর এখানে রায় খুদা হাকিম দুবারের ওষুধের করিশমা ভালো হয়ে গেছেন মুবারক হোক সালামত মুবারক হোক আল্লাহকে লাখ লাখ ধন্যবাদ বাচ্চা সালামত মুবারক হোক আল্লাহ লাখ লাখ শুকরিয়া মুবারক হোক মুবারক হোক হে আল্লাহ আমার বাচ্চাকে হামেশা ভালো রেখো আমার খুশির মালিক আমার মতিহা আজ আমি ভীষণ খুশি এ খুশি এ সুন্দরতা এ সুস্বাস্থ্য সব তোমারই দেওয়া তোমার কদম আমার সালতানাতে পড়তেই ছোট্ট কিরণ সূর্যে রূপ পেল আর তারা চন্দ্রিমা হয়ে চমকাতে লাগল গোলামে খাস দেশ আর শাহী পোশাক আমি তোমায় দান করছি আজ থেকে তুমি আমার হৃদয়ের পাশে থাকবে আর তোমায় মতিহার রূপে লোকমানের ন্যায় শাহী হাকিমের খেতাব দিলাম তোমার জন্য অবলা ঘোড়া আর তোমায় নিজের সালতানাতের দুই জাগির উর্বর জমি আর বড় নদীর পাশে বাগান আর 2000 আশারতি প্রতি মাসে ইনাম দেওয়া হবে মতিহার রূপে লোকমানের ন্যায় শাহী হাকিম দোবান জিন্দাবাদ হাকিম দোবান জিন্দাবাদ হাকিম দোবান জিন্দাবাদ হাকিম দোবান
জিন্দাবাদ হাকিম দোবার 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 জিন্দাবাদ জিন্দাবাদ হাকিম দোবার জিন্দাবাদ হাকিম দোবার জিন্দাবাদ হাকিম দোবার জিন্দাবাদ হাকিম দোবার একটু ভাবুন হুজুর, যে বাদশা প্রথমে হাকিম থেকে শাহী হাকিম বানিয়েছেন, তারপর ওকে মুলুকের মশিয়া বানিয়ে দিয়েছেন, ওকে দৌলত দিয়েছেন, সম্মান দিয়ে জমি জমা দিয়েছেন, আর এখন নিজের তক্তের পাশে ওকে স্থান দিয়েছেন। যেমন সময় বদলায় সেরকমই জায়গা বদলাতে কি বা দেরি লাগে। হতে পারে হাকিম দোবান কাল আপনার জায়গা নিয়ে উজিরে আজম হয়ে যান। না মুমকিন, এটা এ কখনোই হতে পারে না। সব কিছু হতে পারে। আপনি জানেন যে আমি কপালের হাল আর গ্রহের চালে গতিবিধির খবর রাখি, আর আজকাল ওর জীবনের আকাশের ওপর ওর কপালে তারা খুবই চমকাচ্ছে। তারা চমকাতে পারে, এক আকাশের ওপর দুটো চাঁদ কখনোই চমকাতে পারে না। এই মুলুকের দ্বিতীয় ওয়াজির আজম হতেই পারে না। যদি হাকিম দোবান এই মুলুকের ওয়াজির আজম হয়ে যায়, তাহলে আমার ভাগ্যের তারা কখনোই চমকাতে পারবে না। তাই হাকিম দোবানে কিসমতের সূর্যতে হামেশার জন্য সূর্য গ্রহণ লাগাতে হবে। তাকে করি বুঝু, তা এইভাবে যে মানুষ পাহাড় থেকে পড়ে গিয়ে উঠতে পারে, কিন্তু মানুষ মান সম্মান হারালে কখনো উঠতে পারে না। বাচ্চার কান পাতলা, আমি ওর কান এমন ভরব যে একদিন তার প্রভাব নিশ্চয়ই পড়বে। আর হাকিম দোবান ওর নজরে একবার ছোট হয়ে গেলে কখনোই উঠতে পারবে না। কয়েকদিনই হুজুর, আমি আপনাকে এমন এক তোফা নাজরানা দেব যা আমার সারা জীবনের চেষ্টার ফল। আরে আবিষ্কারে দুনিয়া তিব্বি উন্নয়নের কাছে হামেশা কৃতজ্ঞ থাকবে। কি সে আবিষ্কার, কি তার বৈশিষ্ট্য, কি এমন ওষুধ? সে হল শরবতে সবাব, যা পান করার পর আপনি হামেশার জন্য জোয়ান হয়ে যাবেন। সাদা চুল কালো হয়ে যাবে, মুখের বলি রেখা গায়েব হয়ে যাবে, শরীর 25 বছরের জোয়ানের মতো খুব সুরাত আর তন্দুরুস্ত, চাবুকের মতো মজবুত হবে, চোখের দৃষ্টি কখনো কম হবে না, দাঁত কখনো পড়বে না, বার্ধক্য কখনো আসবে না, কখনো কোনো অসুখ হবে না। আর হুজুর, কখনো কোনো বিশেষ প্রভাব পড়বে না। হে অগ্রজ প্রতিম ইউনানি বিদ্যার মালিক দোবান, আমি অধৈর্য হয়ে সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তুমি আমায় ওই স্বভাব পান করিয়ে হামেশার জন্য জোয়ান করে দেবে। ও আমার মেহরবান কদরদান বাদশা, বাস আর কিছুদিন অপেক্ষা করুন।
वजीर आजम आसले ব্যাপারটা কি তুমি তখন থেকে কিছু বলতে চাও কিন্তু মন খুলে বলছো না আসলে কি বলতে চাও তুমি হুজুর জানের আশ্বাস পাই তো কিছু বলতে চাই আশ্বাস দিলাম আমার জ্ঞানী উজির জলদি বলে ফেলো হে জুমানের বুদ্ধিমান বাদশা আপনার এই প্রভু ভক্ত চাকর গোলাম ওয়ফাদার শুধু এইটুকুই বলতে চায় যে কোনো নতুন লোকের ওয়ফাদারির পরীক্ষা না নিয়ে তার উপর এত বড় ভরসা করে নেওয়া বিপজ্জনক হতে পারে কার উপর ভরসা করেছি আমি কে সেই লোক হাকিম দোভান দোভান ধোকাবাজ বাগাবাজ দোভান নেমো খারামো ও হুজুরকে কাল নিদ্রায় শোয়ানোর জন্যই হাকিম সেজে এসেছে চুপ করে খাওয়াশ দাখ চালাক শয়তান বুঝি আমার প্রাণ প্রিয় অগ্রজ প্রতিম হাকিম জমানের নিন্দে আমি বরদাস্ত করতে পারবো না আফসোস যে আমি তোমায় জানের আশ্বাস দিয়ে রেখেছি তা না হলে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দিতাম হে জমানের বুদ্ধিমান বাদশাহ অবশ্যই আপনি আপনার তলোয়ার দিয়ে আমার মাথা কেটে এটা আমি নিজের সৌভাগ্য মেনে নিচ্ছি যে এই বাহানায় আমার ওয়ফাদার খুন হুজুরে পদচুম্বন করে কিন্তু আফসোস এই যে খোদা না করেন ওই আস্তিনের সাপ যদি হুজুরকে কখনো কামড়ায় তো হুজুরের আমায় মনে নিশ্চয়ই পড়বে তবে আফসোস সেই সময় আমি আপনার হিফাজত করতে পারব না কারণ আমি তো আগেই আপনার রোষের আগুনে জান্নাতে পৌঁছে যাব মনি করে রাজু আলিফ লায়লা